রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি সাজদা এত লম্বা করলেন কেন রাসূল বললেন আমার হাসান হুসাইন আমার পিঠে বসেছে আমি উঠতে গেলে যদি হুসাইন পড়ে যায় কিংবা হাসান পড়ে যায় আর তারা যদি পড়ে গিয়ে কষ্ট পায় আমি রাসূল কষ্ট পাবো আমি রাসূল কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে এই জন্য আমি আমার সাজদাটাকে লম্বা করে দেই আমার হাসান হুসাইনের জন্য আল্লাহ আর সেই হুসাইনের ঠুটের মধ্যে যেই রাসূল চুমা দিয়েছেন এই ঠুট দিয়া বিশপান করায় দিল ভাই ও ভাই কি সে কন্যা আহা বেশি খারাপ লাগতেছে কহ খারাপ লাগতেছে মনে হয় যেন আমি থাকতে পারবো না মনে হয় যেন আমি চলে যেতে হবে এই ভাবে যখন শুরু করলো তখন ইনদিমিন টাইমে ছোট ভাই বড় ভাইকে ডাক দেয় কবির ভাষা ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের পো রানী আপনাদের দরদ পাইলে আমি কিছু দরদ দিয়ে কথা বলবো যদি অন্য কোনো মনস্ক হন আমি এই লাইনে যাব না কিন্তু মহরম সামনে রেখে আমি যদি আপনাদেরকে সচেতন করে না যাই একটা প্রেম বিলে না যাই হক আদায় হবে না তাই আমি বলছি আপনাদের কি কষ্ট হচ্ছে না একটু বলি ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের পো রানী রে হাইরে আমার সোনার চন্দ্রমণি হাইরে আমার সোনার চন্দ্রমণি বড় ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাও চো নিয়া আজকে থেকে কান্দি আমি বাইহারা হো ইয়ারে হাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কোহে একবার শুনি তোমারে খাওয়াইছে জহর রাসূলের পো রানী রে হাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে অজীব রাইল অজীব রাইল যাও না রে চলিয়া সত্তর হাজার ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কোহে একবার শুনি তোমারে খাওয়াইছে জহর হায় রে জান্নাতের সরদারের মুখের ভিতরে বিষ দিলি দামচাইল বাজার ইমাম হুসাইন রাদি আল্লাহ তাআলা আনহু সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের মাননীয় সভাপতি মাসিয়াতা দরবার শরীফের সাজ্জাদুন হোসেন শাহ সৈয়দ বাহলুল রহমান সাহেব মাদ্রাজিল্লাহুল আলী সহসভাপতি দয় জনাব হাজী গোলাম রসুল সাহেব ও দারুমিয়া সাহেব আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন অনেক উলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন বিশেষ করে আমার পূর্বে বিশ্ব
হযরত আল্লামা মাওলানা গোলাম কিবরিয়া নয়নমণি পীর সাহেব হুজুর বক্তব্য রেখেছেন হযরত আল্লামা মাওলানা লোকমান হোসেন সুপার হুজুর কথা বলেছেন এখানে অনেক আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছেন এবং বিশেষ করে আমাকে দাওয়াত করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন আমার বাড়িতে গিয়েছেন আমার সহযোদ্ধা হযরত আল্লামা মাওলানা সেলিম হোসেন সাদেকপুরি সাহেব সাদেকপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যবসায়ী বন্ধুরা দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ভাই ও বোনেরা যে আল্লাহ পাক এই বৈরী আবহাওয়ার ভিতরেও আমাদের সকলকে এই বাজারে একত্রিত হয়ে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন সেই জন্য শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ ভাইরা আমার আপনাদের কাছে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার আমার কানের বরাবর মাইক দেন না একটু মাইকটা অ্যাঙ্গেল করেন তাহলে সাউন্ডটা ধরতে পারবেন ভাইরা আমার এই মাসটা হলো জিলহজের মাস এই মাসের পরে একটি মাস আসবে যেই মাসটা হলো মহরম মাস কথা বলেন ঠিক কি না আমরা যারা এখানে এসেছি আমাদের ঈমানকে সাউন্ড করেন আমাদের ঈমানকে অত্যন্ত মজবুত করতে হবে ঈমান যার মজবুত থাকবে আমল আল্লাহর দরবারে কবুল হবে ঈমান যদি ঠিক না থাকে আমল করলে লাভ হবে না তাহলে ঈমান কি ঈমান হলো আমার রাসূল ঈমান হলো আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন রাসূল পাকের জাত সিফত আজমতকে সর্বগুণে জেনে মানার নামই হলো ঈমান আল আকীদাতু হিয়া জাবিহাতুল ঈমান আকীদা হলো ঈমানের খুঁটি জি জি ইনশাআল্লাহ আকীদা হলো ঈমানের খুঁটি যার আকীদা মজবুত থাকবে সে কখনো হারাম খেতে পারে না সে কখনো আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে না হাজার হাজার মানুষ যতগুলো মানুষ বসে আছেন প্যান্ডেলের ভিতরে তার দ্বিগুণ মানুষ বাহিরে খোলা আকাশ রাখলে ভালো হতো সামিয়ানা না করলে আরো সুন্দর হতো গরমের সিজনে সামিয়ানার কোনো প্রয়োজন নাই এরপরও সৌন্দর্য বর্ধনের জন্য প্যান্ডেল করেছেন কারণ আমি এই তিন মাস ধরে কাউকে প্যান্ডেল করতে দেই না শুধু লাইট লাগাই দেই বাস দিয়ে বাস মাহফিল চলে অনেক টাকা সেফ হয় এবং দেখতে অনেক সুন্দর হয় গরমের দিন আরামও লাগে তো সবকিছু মিলে মানুষ বেশি ধাক্কা ধাক্কি হচ্ছে গরম লাগতেছে এরপর আমরা বসে আছি যদি আল্লাহর কাছে এই হাজিরাটুকুন কবুল হয়েই যায় তাইলে মনে করলেন জীবন ইহকাল পরকালে ধন্য হয়ে গেছে যে এবাদতে কষ্ট বেশি সে এবাদতে সওয়াব বেশি আমাকে দাওয়াত করছে মাত্র কাকতালীয়ভাবে অল্প দিনের নোটিশে গড় সিজন হওয়ার কারণে আমি দাওয়াতটা এন্ট্রি করতে পেরেছি এরপরও এই অল্প দিনের নোটিশে আপনারা যে বিশ্বাস রেখেছেন যে আমি আসব এটা অনেক ভালো একটা দিক এই অল্প দিনের নোটিশে আপনারা এত এত আয়োজন এত সুন্দর করেছেন একটু পিছে লাগতো ইসলাম একটা এদিকে মানুষটি দেখতে পারবে একটু 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 ঠিক আছে সেলিম সাহেব একটু এদিকে চলে আসে ভাইরা আমার এখানে খুব গুরুত্বপূর্ণ কথা হবে জানার নাম ঈমান নয় এই বাংলাদেশে যে প্রকার ওয়াজ হয় সেই অনুপাতে যদি মানুষ ওয়াজ মানত এত ঘন ঘন ওয়াজের দরকার ছিল না আমরা ওয়াজ অনেক জানি কিন্তু আমরা মানি কম ঠিক না বেঠি মানি কম মাহফিলে দাওয়াতটা শুরু করছে সুন্দর দিয়া মাহফিলে স্টেজ সবকিছু সাজাইছি সুন্দর নয়টা ছেলেকে পাগড়ি দিয়েছি সেটা অভূতপূর্ব সুন্দর জোরকন্না মারহাবা এখানে অনেক লোক আসছে আজকে মাদ্রাসা সেটা এলান হয়েছে আপনার এলাকায় যে দেখেন একটা মাহফিলে মাদ্রাসা থেকে নয়টা পাগড়ি দেওয়া সাধারণ জিনিস নয় আমি হুজুরকে মাদ্রাসা শিক্ষককে অনেক ধন্যবাদ জানাই সেই কিন্তু শেষ রজনীতে ডাক দিয়ে ছাত্রকে তুলে দেয় অনেক মায়া করবেন হুজুরকে
আজকে নয়টা ছেলেকে পাগড়ি দিয়েছে আপনাদের কাছে কেমন ফিলিংস লাগছে আমি জানি না যারা তাদেরকে গর্বে ধারণ করেছে সেই মা বাবার জন্য আজকে হলো ঈদের দিন কথা কোন ঠিক না বেটে ওয়েল ভিগান ইজ হাফ ডান ওয়েল ভিগান ইজ হাফ ডান শুরুটা যদি সুন্দর হয় কাজটা শুরুর আটটা যদি সুন্দর হয় শুরু করার আগে কাজটার উদ্যোগ আর ইচ্ছা শক্তি যদি সুন্দর হয় অর্ধেক কাজ এমনি হয়ে যায় কথা কোন ঠিক না বেটে আর দুদুল্য মনা থাকলে কোন জায়গায় লাভ হবে না নামাজ গেলেন নামাজ পড়তেছেন দুদুল্য মনা ওয়াজ শুনতেছেন দুদুল্য মনা মাদ্রাসা করবেন করবেন কি করবেন না ধরবেন কি ধরবেন না এই যে দুদুল্য মনা এগুলো দিয়ে কাজ সাকসেস হওয়া যায় না ইচ্ছা শক্তি প্রবল লাগবে আর পরিকল্পনা সুন্দর হতে হবে তাইলে ওয়েল ভিগান ইজ হাফ ডান কাজটা করার আগে আপনার অর্ধেক সাকসেস হয়ে যাবে এটাকে বলা হয় আত্মবিশ্বাস ও জাতীয় প্রতিষ্ঠা আত্মবিশ্বাস ও জাতীয় প্রতিষ্ঠা আত্মবিশ্বাস যদি ঠিক থাকে আপনি জাতির কল্যাণে যা আপনি টার্গেট করবেন তাই বাস্তব করতে পারবেন সমাজ সুন্দর সমাজে পরিণত হয়ে যাবে কথা বলেন ঠিক কি না হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ মানবতা যদি আপনার সঠিক থাকে ইনসাফ যদি আপনার ঠিক থাকে নীতি যদি ঠিক থাকে আদর্শ যদি ঠিক থাকে লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রাসূল পাকের মাঝে যে আদর্শ এই আদর্শের প্রতিফলন যদি আপনার নিজের মাঝে আপনি ধারণ করতে পারেন খোদা কি কসম আপনি বান্দা থাকবেন না আপনি বন্ধু হয়ে যাবেন খুব দামি কথা ঘটনা বললে ভুলে যাবেন এই কথাগুলো হৃদয়ে লালন করবেন এই কথাগুলো হৃদয়ে লালন করবেন তাইলে দেখবেন আপনি মজা পাবেন আর আসছেন ওয়াজা আসছেন তাহিরি হুজুর একটা ঘটনা বলবে আনন্দ লাগছে কালকে এই ঘটনার কথা আপনি চেতনায় রূপ দিতে পারবেন না সেটা ঘটনা হিসেবে ঘটনাই থাকবে কিন্তু মূলত আপনি কোনো লাভবান হতে পারবেন না কথা বলেন ঠিক কি না আজকে এখানে হাজার মানুষ এসেছি আমি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামটা দেখে ওনার নামের উপর যদি আমি কিছু কথা না বলি আহলে বাইতের অন্যতম সদস্য তাহলে আমার হক আদায় হবে না এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে আহলে বাইতকে ভালোবাসতে হবে আমি যখন উমরায় গিয়েছি আমার আম্মাকে নিয়ে আমি জাবালে নূরের উপরে উঠেছি আম্মাকে বলছিলাম যে আপনি নিচে থাকেন আম্মা বলছে ঠিক আছে তোমরা যাও আমি নিচে আছি অর্ধেক জায়গা যখন রেস্ট করি পিছন পিছন জায়গা দেখি আম্মু পিছনে পিছনে চলে গেছে আমি বললাম যে আপনি ডায়াবেটিসের রোগী হাঁটুলিয়ে লড়তেন না বাড়িতে বলছি বারবার আপনি হাঁটবেন সকালে রুটি খাইবেন একটু পরে পরে খাইবেন রাত্রেবেলা রুটি খাইবেন আর ক্ষুধা লাগলে একটু একটু খাইবেন আর আপনি হাঁটতে পারেন না সকালে অজিবা পড়েন আর এখানে এসে পাহাড় বাই উঠেছেন কারণটা কিতা কারণটা কিতা আমি জানি না কেমনি উঠছি নিজে কই থারি তো সেই পাহাড়টা জাবালের নূর চতুর্দিকে অন্ধকার কিন্তু এমনিতে রাতের অন্ধকারও এই 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 পাহাড়টার ভিতরে একটা আলো আলো জ্বলে জ্বলবে না কেন সেখানে তো নূর নবী উঠেছে জোরে কোন সেখানে কে উঠেছে চব্বিশ ঘন্টায় নূরের ঝলক থাকে এই পাহাড়টার উপরে এটার নাম হলো জাবালে নূর চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আমি যখন সেই পাহাড়ে উঠেছিলাম বাংলাদেশ প্রায় আমাদের সময় পৌনে দুই ঘন্টা সময় লেগেছিল দুইটা বোতল পানি আমি পান করেছিলাম সেখানে উঠে আমি নিচের দিকে তাকিয়েছিলাম তাকিয়ে দেখেছিলাম পঞ্চাশ তলা বিল্ডিং গুলো মনে হয় যেন একতলা বিল্ডিং এর মতো দেখা যায় এত উপরে আর আমি ভাবলাম পাকিস্তানিরা তো অনেক সুন্দর করে সিঁড়ি করে দিয়েছেন উঠার জন্য এরপর আমি প্রায় ২৫ বার রেস্ট নিয়েছি যেখানে কোনো সিঁড়ি নাই কিছু নাই ওই রাস্তা দিয়ে নুরুনবী কেমনে উঠেছেন আই থিঙ্কিং অ্যাবাউট দিস পজিশন সেই জায়গা নিয়ে আমি চিন্তা করেছি আর ভাবতেছিলাম আমার রসুল কিভাবে উঠেছেন আরো ভাবতেছিলাম পৃথিবীর মধ্যে একটা মহিলা যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন আরো বড় করে বলুন না পৃথিবীতে একটা মাত্র মহিলা যাকে আল্লাহ পাক নিজে সালাম দিয়েছেন এই মহিলাটার নাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টাইমে টাইমে আমার নবীর জন্য বিনা সিঁড়িতে কিভাবে উঠে উঠে খাবার নিয়ে গিয়েছেন আমি ভাবতে চোখের পানি চলে এসেছে ওই জায়গায় আমি গিয়েছি ১২ ফুট দৈর্ঘ্য ৫.৫ ফুট প্রশস্ত আমি সেখানে চিপা চাপা দিয়ে ভিকে গিয়ে রসুল যেই জায়গায় বসতেন যেখানে নামাজ পড়তেন ওই জায়গায় দাঁড়িয়ে আমি নামাজ পড়েছি খুব ভালো লেগেছে কোরআন নাজিল সেখানেই হয়েছে আজকে ইমাম হুসাইনের কথা বলবো আজকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ঘটনা কি বলবো এদের চেতনা আর এদের পাওয়ার এদের মর্যাদা যদি আমরা জানি তাহলে আমরা অতি সহজেই ইমাম হুসাইনের চেতনা আমরা হৃদয়ের ভিতরে কাফেলা হিসেবে লালন করব
ঠিক কি না বলেন এই বিষয়গুলো আপনাদেরকে মনোযোগের সাথে শুনতে হবে আপনারা তো আমার উপহাস্য সব সময় শুনেন আমার মনে চাই বারবার আসি এলাকায় খুব ব্যস্ততার কারণে আমি আজকেও কিন্তু হবিগঞ্জ সিলেট থেকে এসেছি এখানে কিন্তু মনে রাখবেন যা বলবো সবার আগে যেন আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করে ভাইরা আমার পাশাপাশি দেখেন রাসূল সেখানে বসেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন দিয়ে শুরু করি যেতে কোরআনের মাদ্রাসা কেন ওয়াজটা শুরু করছি কোরআনের মাদ্রাসা কেন আপনি কোরআন পড়বেন না এই কোরআন তো হাশরের মাঠে দাঁড়িয়ে যাবে আল্লাহ ও আল্লাহ আল্লাহ এটা কই যা কো দুজুকে যা ও আল্লাহ অনেক গুনাহ করছে হ্যাঁ হ্যাঁ গুনাহ হ্যাঁ আল্লাহ আমি কোরআনকে সে তেলাওয়াত করছে তার জন্য সুপারিশ করি তুমি সুপারিশটা কবুল করো আল্লাহর হাবিব বলেন কোরআন তেলাওয়াতের সুপারিশে আল্লাহ পাক তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিলেন সুবহানাল্লাহ লাভ আসেনি পড়লে লাভ আসেনি মহব্বত করলে লাভ আসেনি পরিষ্কার কোরআন দিয়ে শুরু করছি আল্লাহর হাবিব বললেন যে আয় আমার উপরে কোরআন নাজিল হয়েছে ইয়া খাদিজা জাম্মিলুনি আমাকে কম্বল দ্বারা আচ্ছন্ন করো খুব গরমাক্ত লাগছে কপাল মুবারকটা যে পসিনা মুবারকটা মুক্তার দানার মতন ঠিকঠিক করতেছে আয় হায় এক মহিলা বলছিলেন নবী গো আমার মেয়ে তো বিয়ে হয় না টাকা নাই অভাবে আছি রাসূল বলছিলেন আগামীকাল আসবা আমি বলবো কি করতে হবে আসার পরে কপাল মুবারক থেকে পসিনা মুবারকটা আঙ্গুলের মাথায় নিয়ে বোতলের ভিতরে ঢুকাই দিয়ে বললেন যাও তোমার মেয়েকে কেউ দেখতে আসে না এখন আসবে যেই মাত্র মহিলা রাসূলের কপাল মুবারকের পসিনা মুবারক নিয়ে রওনা দিছে মানুষকে কি ব্যাপার তার দিকে ফিরেও তাকাইছে না গরিব মানুষ তার ঘর ভাঙ্গা ভাঙ্গা এখন দেখতেছি এমন গ্রান লাগতেছে ঘটনাটা কি মহিলারা ডাক দিয়ে কত সুন্দর গ্রান কেন কয় গ্রান আমার রাসূল আমাকে তাবারুক দিয়েছেন রাসূল যেই ঘরের মানুষকে তাবারুক দেয় সেই ঘরের মানুষ দামি ঘর দামি জায়গা দামি বলো না তোমার মেয়েটাকে আমার ছেলের কাছে বিয়ে দিবে কিনা রাসূলের পশ্চিমা মুবারক মনি মুক্তার মতন মনি মুক্তার মতন ঠিক ঠিক করত রাসূল এসে বললেন ইয়া খাদিজা আমার কাছে তো কোরআন এসেছে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না আপনিকে আল্লাহ পাক কোনদিন কোন বিপদে ফেলবেন না কারণ আপনার মাঝে পাঁচটা গুণ আছে এই পাঁচটা গুণের মধ্যে একটা গুণ হলো আপনি মানুষকে ভালোবাসেন কাকে ভালোবাসেন মানুষকে ভালোবাসেন হোক সে কাফের হোক সে ইহুদি হোক সে খ্রিস্টান হোক সে হিন্দু হোক সে মুসলমান হোক সে মুনাফিক যাই হোক না কেন রাসূলের আদর্শ ছিল উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাউইজাতিল হাসানা রাসূল আদর্শটাই মন ছিল হিকমতের সাথে কথা বলতেন কাফের সঙ্গে কথা বলল সুন্দরভাবে কথা বলতেন রাসূলকে পাথর মেরেছিল ইয়া খাদিজা বললেন এবং আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ এত পাথর মেরেছে আপনাকে বদদুয়া দিয়ে শেষ করে দেন আল্লাহর হাবিব বললেন না আমি তো রাহমাতুল লিল আলামিন এই আদর্শটা আপনাদের লালন করতে হবে এই আদর্শটা আমাকে লালন করতে হবে রাসূল সবাইকে মানুষ হিসাবে এমন ব্যবহার করেছেন ক্ষণে 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 আস্তে আস্তে মানুষ কালিমার ছায়া তলে চলে এসেছে জোরে বলুন না সুবহানাল্লাহ বাস রাসূল এসে কোরআন তেলাওয়াত করছেন আমার ছেলেরাও কোরআন তেলাওয়াত করে এই মাদ্রাসায় ছেলেরাও এই মাদ্রাসায় ছেলেরা কোরআন পড়ে কোরআন দিয়ে আওয়াজ শুরু করলাম নামটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামে এজন্য সেখানে আমি ডুববো এরপর আমি সমসাময়িক কিছু কথা বলে বিদায় হয়ে যাব আপনারা জবানটা খুলে বলুন কোরআন নাজিল করেছেন কে বাহ চমৎকার কোরআন কার কালাম এখনো আছে না নাই কোন জায়গায় আছে লাউহে মাহফুজ কোথায় আছে তাইলে বোঝা গেল ওই লাউহে মাহফুজের কোরআনটা আমাদের কাছে এসেছে এটা ফটোকপি এটা কি তা আপনি যদি ফটোকপি হারিয়ে ফেলেন মূল কপি আছে না নাই আরো যারা আছে না নাই সুইডেনের প্রধানমন্ত্রী ওই বিয়াদ্দবকে বলতে চায় তুমি ঈদুল আজহার দিনে তোমার দেশের কোলাঙ্গার ইহুদিরা কোরআন পড়েছে সারা দুনিয়ার মানুষ যদি মিল্লা কোরআন পুরাইয়া গাঙ্গে ভাষায় দেয় কোরআনের কোনো অসুবিধা হবে আরো যারা অসুবিধা হবে তারা কোরআন পড়েছে ওরা জানে না ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি এই কোরআনকে হেফাজতের দায়িত্ব একজনের দামছাইল রাজাকা আছিলকো দাতকাপুর যত জায়গা থেকে নরসিং থেকে আপনারা মানুষ এসেছেন সবাই জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে বলবেন কিভাবে হেফাজত করবে এই ছয়টা ছেলে হলো তার প্রমাণ যেটা আমি পারি নাই আল্লাহ ওই কোরআনকে তার সিনার মধ্যে লাগিয়ে দিয়েছেন
সিনার মধ্যে দিয়ে দিবেন তাহলে বোঝা গেল কোরআন একটা একটা এমনি একটি জায়গা কোরআন এমনি একটি আল্লাহ পাকের অমিয় বাণী যে কোরআনটা ধারণ করলে লাভ আছে না নাই আর যদি আছে না নাই যালিকাল কিতাবু লা রাইব ফীহি হুদাল লিল মুত্তাকিন আমার একটা শব্দ বানিয়ে বলার কোনো ক্ষমতা নাই আল্লাহ বলছেন এই কোরআনটা ওই কোরআন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে হাজাল কিতাব বলে নাই জালিকাল কিতাব বলছে এখানে আলেম বসে আছেন ওই এই কিতাবটা ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ আল্লাহর হাবিব বললেন এই কোরআনটা কার কালাম ইন্না نُنَزِّلُ الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ الله رب العالمين বলে নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি এই কোরআনকে আমি নাযিল করেছি কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি নবীর উপরে কোরআন নাযিল হয়েছে আমার নবী ঘেমে গিয়েছেন পসিনা মুবারক ভেসে উঠেছে এই কোরআনটা পাহাড় নিতে রাজি না এই কোরআন নদী নিতে রাজি না এই কোরআন কোন জায়গায় গ্রহণ করতে রাজি না লাউ আনসালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়ান মুতাসাদদিয়ান মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন্নাসি لعلهم يتفكرون الله رب العالمين বলেন এই কোরআনটা এমন একটা কোরআন পাহাড় পর্যন্ত থরথর করে আল্লাহর ভয়ে কাঁপছে আল্লাহ এত পাওয়ারফুল কোরআন আমি গ্রহণ করা সম্ভব নয় এত পাওয়ারফুল কোরআনটা কোথায় রাখতে রাজি নয় আমার আল্লাহ নবীর সিনার মধ্যে এই 30 পারা কোরআন ঢেলে দিয়েছে আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বললেন আমার কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে এই কোরআন এমন একটা কোরআন যেই কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি পাওয়া যায় সূরা কি সুবহানাল্লাহ বলবেন না এবার নবী এমন একটা সময় কোরআন পেয়েছেন ডানে কাফের বামে কাফের সামনে কাফের পিছনে কাফের ওদের সামনে তেলাওয়াত করা হলো উরান বলতেছে না না এটা আল্লাহর কালাম না এটা হলো তোমার বানানো আমার রাসূল বলেন না 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 এটা নিঃসন্দেহে আমার আল্লাহর কালাম কাফেররা বিশ্বাস করতে রাজি নয় এইভাবে যখন নবী তেলাওয়াত করে উরা বলে এটা আল্লাহর কালাম নয় এটা তোমার বানানো জোরে কন্যা নাউজুবিল্লাহ এবার আপনারা জবান খুলে বলেন আমার নবী কি বানায়া কোনো কথা বলে নাকি ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা আমার নবী বানায়া কোনো কথা বলে না গো জবান খুলে বলেন নবীর কথা হাকিকত কার কথা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা কোন ঠিক কিনা ভাই হাত তুলে বলতে হবে ঠিক কিনা বলে নবী আমার বলে এটা আল্লাহর কালাম এই কথা বলতে যায় নবী পাথর খাই এই কথা বলতে যায় নবীর পিঠ মুবারকের মধ্যে উটের নারী বুড়ি চাপায়া দেয় নাউজুবিল্লাহ কোন যার কেউ নাই তার কে আছে আমার নবী কি খলিল না হাবিব হাবিবের প্রেমে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিবানা কথা বলেন ঠিক কিনা নবী আমার বলে এটা আল্লাহর কালাম কাফেররা বলে এটা বানানো এরপর আমার আল্লাহ সহ্য করে না অনেক সময় আমরা যখন কাহারো সঙ্গে আকীদা নিয়ে পেশ লাগিয়া যাই বহসের ঘোষণা করি 10 লাখ 20 লাখ এই বহসের ঘোষণা করা এটা আমরা বানাই না এটা আল্লাহ শিখাইছে
আল্লাহ বলছে কেউ না মানলে বহাস হবে কথা বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাসালনা আলা আবদিনা فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين قرآنের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নাবি জি তোমায় হে রাসূল নাবি জি তোমায় আরশের বুকে লেখা অমধুর নাম তামাম আলম কুল জানায় সালাম শান্তি লাগেনি শান্তি লাগেনি আরশের বুকে লেখা কথাই তো কথা ভাই আরশের বুকে আমার আল্লাহর পাশে নবীর নাম লেখা আর বাংলাদেশের কিছু মোল্লারা কয় মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না তোমরা এটা কাইন্দা ফলাইতে পারবা আরশে আজিম কি মুছতে পারবা তোমরা দুনিয়ার কোরআন ফানিতে ফলাই দিতে পারবা লাউহে মাহফুজের কোরআন কি মুছতে পারবা লাভ নাই দিন শেষে ক্ষতি আপনারই হবে পক্ষে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যায় আছে না নাই আরো যারা আছে না নাই আরশের বুকে লেখা অমধুর নাম তামাম আলম কুল জানায় সালাম ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায় হে রাসূল নাবি জি তোমায় হে রাসূল নাবি জি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম জোরে জোরে কোন আল্লাহু আকবার তারপরে আমার আল্লাহ বললেন যদি তোমরা কোরআন নিয়ে সন্দেহ করো ও বন্ধু বন্ধুর মুখ দিয়ে আল্লাহ বলাই যদি তোমরা কোরআন নিয়ে সন্দেহ করো কোরআনের সূরার মত একটা সূরা বানায়া নিয়ে আসো ফাতু বিসূরাতি মিন মিসলি এই কোরআনের সূরার মত একটা সূরা বানায় নিয়ে আসো ওয়াদউ শুহাদাকুম তোমরা তোমাদের মাছ থেকে সাক্ষী ডাকো মিং দুনিল্লাহ আমি আল্লাহ ছাড়া রসুল বলছেন আমার আল্লাহ ছাড়া তোমরা সাক্ষী ডাকো ইং কুমতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো রসুল বললেন আমি প্রমাণ করব কোরআন আল্লাহর কালাম আর তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও তোমরা প্রমাণ করবা কোরআন মানুষের বানানো কাফেররা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কাফের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এখন দেখেন আমাদের দেশের মধ্যে তো অনেকে কত পার্টি দলীয় বিরোধী কত দল করে রাজনীতি করে করে কি করে না দেখেন যারা লিডার আছে লিডারের ছেলেগুলোকে বাহিরে পড়ায়া নেতা বানায়া দেশে আনে আর আমার দেশের মধ্যে আমরা নেতার পিছে ঘুরতে ঘুরতে নিজের লেখাপড়া শেষ করে দিছি ঠিক কিনা বলেন আবার যখন দেখবেন বিশ্বাস খানকার মধ্যে বইয়াতে সুইডেনের মধ্যে কোরআনের মধ্যে আগুন লাগাই দিয়েছে বিশ্বাস খানকার বইয়াবে তদবির করতেছে ফ্রান্সের নবীর বিরুদ্ধে কটুক্তি করলো আমরা বাইতুল মুকাররমে যাইয়া ঢাকার রাজপথ অচল করে দেওয়ার মতো করে দিয়েছি এটা প্রতিবাদ করেছি আবার অনেক আছে খানকার মধ্যে বসে বসে তসবিহ জপতেছে মুরিদরে কহ বারাবারই যায়ও না এগুলো মুনাফিক
কিনা বলেন রাজপথে নামতে হবে রাজপথে নামতে হবে বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে আমার নবীর বিরুদ্ধে কথা বললে আল্লাহ জাতির বিরুদ্ধে কথা বললে কোরআনের বিরুদ্ধে কথা বললে ইসলামের বিরুদ্ধে কথা বললে কে কোন দল করে আমি জানি না সেই চারটাকে যে কেউ যদি রাষ্ট্র কথা বলবে প্রয়োজনে রাজপথে আমি রক্ত দিয়ে দিব পাঁচজনের বিরুদ্ধে কথা বলেন পরিষ্কার পরিষ্কার কথা হলো রসূল শিখাইয়া দিয়ে গেছে যদি কখনো অস্তিত্ব বিলীন করতে অপশক্তিরা চেষ্টা করে আজকে টকশোর মধ্যে কিছু নাস্তিক প্রতিবন্ধী বৈসা বৈসা বড় বড় লেকচার দিয়া কয় ওয়াজ মাহফিলে বলে উগ্রতা ছড়ায় ওয়াজ মাহফিলে নাকি ধর্মান্ধতা ছড়ায় এদেরকে জানতে চাই এদেরকে বুঝাইতে চাই যে এইগুলা টকশোতে বসে এই রকম কথা বলে ওয়াজ মাহফিলে উগ্রতা ছড়ায় তাদের কি বলতে চাই এই সমস্ত লোকগুলো কিন্তু ওয়াজ মাহফিলে আসতে দেখা যায় না ওয়াজ মাহফিলে টাকাও দেয় না কারণ ওয়াজ মাহফিল থাকলে তাদের তাদের অন্য একটা কোরআন সুন্নাহর বিদ্বেষী কাজ করতে তারা বাধাপ্রাপ্ত হয় এই জন্য মূলত তারা ওয়াজ মাহফিলের বিরোধিতা করে রাসুল শিখাইয়া দিয়ে গেছে বাহাস হবে ইচ্ছা করলে রাসুল যেই জায়গা থেকে বাহাসের ঘোষণা করেছেন ইচ্ছা করলে আল্লাহর হাবিব সেই মদিনা থেকে আরো দূরবর্তী বদর প্রান্ত থেকে অপরিচিত একজন লোক আনতে পারতো অন্য একটা লোক আইনে বলতে পারতো আসো চ্যালেঞ্জ আছে বাহাস হবে শত্রুর মোকাবেলা হবে তোমরা আসো রাসুল এটা বলে নাই বলছে ফাকুল তাআলাউ নাদউ আবনা আনা ও আবনা আকুম ওয়ানিসা আনা ওয়ানিসা আকুম তোমরা তোমাদের নারী থেকে নারী নিয়ে আসো আমরা আমার নারী থেকে নারী নিয়ে আসবো তোমরা তোমার সন্তান থেকে সন্তান নিয়ে আসো আমি আমার সন্তান থেকে সন্তান নিয়ে আসবো রসুল ইচ্ছা করলে 500 কিলোমিটার দূর থেকে কাউরে আনতে পারত আমার দেশের নেতারা ঘরে বইয়া থেকে কর্মী লামাই দেমারের মধ্যে রক্ত গেলে বিহু ডে না মরবো এই জন্য বুঝজা সময়টা নষ্ট করো তোমরা যে বুড়ো লেখাপড়া ঠিক রেখো যুবকদেরকে বলি লেখাপড়া ঠিক রেখো মূলধন ঠিক রেখো আদর্শ ঠিক রেখো এমন ভাবে এই সময়টাকে নষ্ট করে দিও না যেই সময়টা অত্যন্ত দামি সময় কথা বলেন ঠিক কি না আল্লাহর হাবিব বললেন আসো বাহাস হবে অন্য কাউকে আনে নাই রসুল প্রথম ডাক দিছে ওই সন্তানটা যেই সন্তানটা খানে কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে তার নাম হলো হযরতে আলী তিনবার কন্যা সুবহানাল্লাহ আরে মৌলা আলী তো মারেফতের সম্রাট তিনি তো বেলায়তের শাহানশাহ বেলায়তের বাদশাহ যেই দরজায় প্রবেশ না করলে তরিকতের খুশবু পাওয়া যায় না কথা বলেন ঠিক না বেঠে আল্লাহর হাবিব বলেছেন আমি আমি হইলাম ভালোবাসার শহর আমার আবু বকর হলো সেই শহরের ছাদ আমি হইলাম দৃঢ়তার শহর আমার আমার উমর হলো সেই সেই শহরের ভিত্তি আমি হইলাম লজ্জার শহর আমার উসমান হলো সেই শহরের প্রাচীর আমি হইলাম এলেমের শহর আমার আলী হলো সেই শহরের দরজা এগুলো ধারণ করবেন ওই সাহাবীর বিরুদ্ধে কথা বলতেন না এগুলো ধারণ করবেন যার যে সম্মান সেখানে রাখবেন খুব সাবধান ঈমান পরীক্ষা চলতেছে কথা বলেন ঠিক কি না রাসূল বললেন হে আলী চলো চলো হকের লড়াই হবে সুবহানাল্লাহ বলেন আলী রাদিয়াল্লাহু আনহু রাজি কি রাজি না দুই নম্বর ডাক দিলেন দেখেন কত কত কঠিন বিষয় হ্যাঁ ফাতেমা তুমি আসো ফাতেমা কি দামসালের ফাতেমার মতো সাদেকপুরের ফাতেমার মতো এই ফাতেমা কাটা যিনি জান্নাতের সর্দারিনী এবার বুঝেন ওই জায়গায় সৎকার 98 ভাগ কাফের যদি ওরা যদি এক একজনকে যদি ওখানে বিলি মানে আল্লাহ তো বাঁচিয়ে রাখছেন যদি ওই জায়গায় যদি আঘাত প্রাপ্ত হতো কার গায়ে আঘাতটা করতে দেখেন কত রক্ষা আল্লাহ আমার আল্লাহ করেছেন তিন নম্বর ডাক দিলেন হে হাসান হাসান কেডা নবীর নাতি যার নাভি থেকে মাথার তালু পর্যন্ত অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো হ্যাঁ এরপর ইমাম হুসাইন নাভি থেকে পায়ের তলা পর্যন্ত ডাইরেক্ট আমার নবীর মতো
এইজন্য রাসূল বলেন আমি হাসান হুসাইন থেকে হাসান হুসাইন আমার থেকে জোরে কোন না সুবহানাল্লাহ তাহলে এই মাদ্রাসাটা যেই নামে নামকরণ করা হয়েছে এই নামের গুণ আছে না নাই আছে এই নামের মর্যাদা আছে না নাই আছে আহলে বাইতের মর্যাদা আছে না নাই আছে তাহলে বোঝা গেল হবে না কেন নয়টা ছেলে পাবে না কেন সামনে 19 টা পাইতে পারে কারণ এখানে তো বেলায়েতের নূর আছে ঠিক কথা বলেন ঠিক কি না ঠিক হবে না কেন এসকে নূর আছে রিসালাতের নূর আছে বেলায়েতের নূর আছে এখানেই তো আর আল্লাহ পাকের রহমতের নূর আছে কথা বলেন ঠিক না বেঠিক এখানে রহমত হবে আশোক যত বাধা কোনো বাধা কিছু হবে না মাদ্রাসা ছিল আছে ইনশাআল্লাহ থাকবে এই মাদ্রাসা রক্ষা করার দায়িত্ব কিন্তু সেলিম হোসাইন আল কাদেরের একলা নয় এটা আপনাদের এলাকার সবার দায়িত্ব কথা বলেন ঠিক কিনা কোন পিশাবুজের মাদ্রাসা দিয়েছেন কোন পিশাবুজের মাদ্রাসা দিয়েছেন এটার দিকে তাকাবেন না কারণ পিশাবুজের ছেলে এখানে ওনার বংশের কেউ আসে এখানে পড়ার জন্য এখানে মাদ্রাসা দেয় নাই ওনার ছেলেদেরকে উনি পড়াচ্ছেন অন্য জায়গায় কিন্তু এই জায়গাটা এই এলাকার জন্য আলোকিত হয় কোরআনের আলো যেন আলোকিত হয় এই জন্য প্রতিষ্ঠানটা করেছেন এখানে কারোর জন্য কোনো দরদাপ্তি নাই যার খুশি সেই পড়তে পারবে কথা বলেন ঠিক না বেঠিক নিজের মাথায় কুড়াল মারেন না চারজনকে ডাক দিলেন চারজনকে ডাক দিলে বাহাসের মাঠে রসুল চলে গেলেন বাহ চারজন হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই চারজনকে নিয়ে গেলেন বাহাসের ময়দানে চতুর্দিকে কাফের যারা দলিলে পারে না তারা হাতের মধ্যে পাথর নেই কথা বলেন ঠিক না বেঠিক দালিলিক লড়াইয়ে যারা পরাজিত হয় তারাই আক্রমণ করার চিন্তা করে কথা বলেন ঠিক কি না কাফেররা পাথর নিয়ে দাঁড়ানো আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন যাওয়ার পরে রাসূল বললেন ঠিক আছে আমরা তো এসেছি আমি প্রমাণ করব কোরআন আল্লাহর কালাম তোমরা যদি মানুষের প্রমাণ করতে চাও দলিল উপস্থাপন করো তবে বাংলা কবিতার মতো বলবে না এমন ভাবে আরবি পড়বা এমন ভাবে আয়াত বানাবা যে আয়াতের সাথে ইহকাল পরকালীন মঙ্গলের সম্পূর্ণ ভিন্ন এক ধারা থাকে এইভাবে তোমরা পড়বা হ্যাঁ এই কথা বলার পরে কাফের রেডি হয়ে গেল এবার কাফেররা বলছে না আপনি যেহেতু প্রথম প্রস্তাবকারী আপনি আগে বলুন কোরআন যে আল্লাহর কালাম আপনি পড়ুন পড়তে যাই এই রসুল দেখেন বাহাস কেমন শিখাই গেছে বাহাস বিশাল বড় দলিল দিয়া হয় না বাস হয় কোটিশন দিয়া ওই কুড়ের মামলার রায় সব পুইরা একবার ইচ্ছা করে সমস্ত এজহারের ভিতরে পয়েন্ট ভিত্তিক হাকিম রায় দেয় কথা বলেন ঠিক না বেঠিক এগুলো আল্লাহর হাবিব আমাদেরকে হিকমত শিখাইয়ে গেছেন কেমনে বাহাস করতে হবে কেমনে অডিয়েন্সের সামনে কথা বলতে হবে হ্যাঁ কিভাবে মানুষের সামনে দিনটাকে প্রেজেন্টেশন করতে হবে রাসূল আমাদেরকে সব শিখাইয়ে গেছেন আল্লাহর হাবিবকে যখন বলা হলো তখন আল্লাহর হাবিব ইচ্ছা করলে কোরআনের মধ্যে সবচাইতে বড় সূরা হলো সূরা বাকারা আর সবচাইতে ছোট সূরা হলো আরো বড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر বড় না ছোট আরো জোরে কাফের ঠিক আছে অসুবিধা নাই রাসূল বলছেন আমি তেলাওয়াত করেছি কোরআন আল্লাহর কালাম কাফেররা বলতেছে ঠিক আছে ওরা রাসূল বলছেন ইন্না আতাইনাকাল কাউসার কাফেররা তখন থমকে গেছে আর পারে না লাস্টে বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামিল বাশার আমরা বিশ্বাস করেছি মেনে নিয়েছি কোরআন এই মানুষের কোনো বানানো গ্রন্থ নয় জবানটা খুলে বলুন কোরআন কার কালাম আরো বড় করে বলুন কার কালাম আমি দত্তহীন কণ্ঠে বলতে চাই যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে যারা কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় ওরা মনে করে কোরআনের আয়াতকে রহিত করে দিতে পারবে কোরআনের আয়াতকে ধ্বংস করে দিতে পারবে কোরআনকে বিলুপ্ত করে দিতে পারবে দেড় হাজার বছর আগে এই কোরআনের সত্যতার চ্যালেঞ্জ করেছিল আবু জাহেল উতবা শাইবা এই কাফেররা কোরআনের সত্যতার ব্যাপারে চ্যালেঞ্জ করেছিল আল্লাহর হাবিব দেড় হাজার বছর আগেই প্রমাণ করেছিলেন এই কোরআন মানুষের কোনো বানানো গ্রন্থ নয় এই কোরআন হলো আল্লাহর কালাম এই জন্য আমি বলতে চাই কোরআন আল্লাহর কালাম এটা হলো কোরআনের পক্ষে যারা থাকবে এটা হলো ওই কোরআন প্রেমিকদের বিজয়ের ইতিহাস আর কোরআনের বিরুদ্ধে যারা যাবে এটাই হলো আবুল আহাব উতবা শাইবার মতন পরাজয়ের ইতিহাস কথা বলেন ঠিক কিনা
পরিষ্কার কথা এই জন্য কোরআনের বিরুদ্ধে আচরণ করা যাবে তাইলে কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে তাইলে এই মাদ্রাসা ইনশাআল্লাহ থাকবে কারণ কোরআনের ভিতরে বরকত আছে না নাই এই কোরআনের মধ্যে বরকত আছে না নাই এই মাদ্রাসাকে ধরে রাখবেন আল্লাহর হাবিব তখন এইভাবে হাত ধরলেন এইভাবে হাত ধরলেন দুইজনকে হাত ধরলেন আরেকজনকে সামনে দাঁড় করালেন দাঁড় করে বললেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি ও আল্লাহ এসেছিলাম বাহাসের ময়দানে জিতেছি তবে এই চারজনকে আমি ভালোবাসি তুমি ভালোবাসো এরাই হলো আমার আহলে বাইত إنما يريد الله ليذهب عنكم رجس أهل البيت ويطهركم تطهيرا الله پاک رب العالمين এই চার জনকে নবীর আহলে বায়াতকে পবিত্র রাখার ওয়াদা করেছেন যাদেরকে পবিত্র ঘোষণা করেছেন এইজন্য আহলে বায়াতের সদস্য মাওলানা আলী আলাইহিস সালাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বড় কষ্ট লাগে আজকে বড় দুঃখ লাগে অনেকেই বলে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মদ পান করেছেন নবী হেই অনেকে বলে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মদ হারাম হওয়ার আগে মদ পান করেছেন আরে হারাম হওয়ার আগে যারা মদ পান করেছেন তারা ক্ষমা পাবে হারাম হওয়ার পরে যারা মদ পান করেছেন তারা কিন্তু ক্ষমা পাবে না তারা কিন্তু তওবা করতে হবে তাদের গুনাহ হবে কিন্তু মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ হারাম হওয়ার আগে মদ হারাম হওয়ার পরে কখনোই তিনি মদ পান করে নাই কথা বলেন ঠিক না বেঠি কারণ তার বেড়ে ওঠাটা ছিল আমার নবীজির সাথে উনি ছোট থেকে বড় হয়েছেন যিনি খাবা খানায় কাবায় যার জন্ম হয়েছে যিনি প্রথম নবীর থুতু মুবারক পান করেছেন যিনি সর্বপ্রথম নবীর চেহারা মুবারক দেখেছেন যিনি সর্বপ্রথম ইয়া রাসূলুল্লাহ বলেছেন যার কথা হলো নবী যার দেখা হলো নবী যার কুল হলো নবী যার জন্ম হলো খানায় কাবায় তাকে গালি দিলে আল্লাহ পাওয়া যাবে না তাকে গালি দিলে রসুল পাওয়া যাবে না মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি যে আমার আলীকে গালি দিল সেজন্য আমি নবীকে গালি দিল মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ যে আমার আলীকে ভালোবাসলো সেজন্য আমি নবীরে ভালোবাসলো সে আমি নবীরে ভালোবাসলো সেজন্য আল্লাহকে ভালোবাসলো রসুল বলেছেন মান কুনতু মাওলাহু ফা আলিউ মাওলা আমি যার মাওলা আলী হলো তার মাওলা এই মাওলা শব্দের দ্বারা অনেকে কিন্তু অনেকে অনেক অপব্যাখ্যা করে অনেকে মনে করে এই মাওলা শব্দের দ্বারা বুঝি আমার রসুল দুনিয়া থেকে যাওয়ার পরে মাওলা আলীকে একমাত্র খলিফা বানিয়ে গেছে এটা হলো অত্যন্ত শিয়াদের চক্রান্ত এই চক্রান্তের মধ্যে আপনারা পা দিতে পারবেন না ইসলামের ইতিহাস হলো সিদ্দিক আকবর প্রথম খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় খলিফা উসমান যুন্নুরাইন তৃতীয় খলিফা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ খলিফা কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার মাকাম হলো ভিন্ন তিনি তার মাকাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন তিনি হলো আহলে বায়াতের সদস্য কথা বলেন ঠিক না বেঠে এই জন্য আমি শুরুতেই বলেছি হযরতে আমার রাসূল বলছেন আমি হইলাম ভালোবাসার শহর আমার আবু বকর হলো সেই শহরের ছাদ আমি হইলাম দৃঢ়তার শহর আমার উমর হলো সেই শহরের ভিত্তি আমি হইলাম লজ্জার শহর আমার উসমান হলো সেই শহরের আমি হইলাম সেই শহরের প্রাচীর আমি হইলাম এলেমের শহর আমার আলী হইলো সেই শহরের দরজা তাই তো রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ও আলিয়ুন বাবুহা আমি হইলাম এলেমের শহর আমার আলী হইলো সেই শহরের দরজা তাই তো রাসূল বলেছেন আলীর দিকে তাকানো ইবাদত রাসূল যখন রাগ করতেন রাসূল পাকের রাগ কেউ ভাঙাইতে পারতেন মানে একটু যখন অভিমান করতেন তখন কেউ ভাঙাতে পারতেন না একটু মন খারাপ করে বসে থাকলে বিভিন্ন কারণে ওহির ব্যাপারে টেনশন করতেন একটু চিন্তা করতেন উম্মত নিয়ে চিন্তা করতেন ফিকির করতেন গবেষণা করতেন তখন রাসূল পাকের সেই ভাবমূর্তিটাকে যিনি ইজি করে দিতেন তিনি হলো হযরতে মাওলা আলী তাহলে মাওলা আলীর ছেলে হলো হযরতে ইমাম হুসাইন যার ব্যাপারে আমার রাসূল বলছেন মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি যে আমার হাসান হুসাইনকে কষ্ট ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসলো যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিবে সে আমি নবীকে কষ্ট দিল কথা বলেন ঠিক না বেঠে তাহলে এই জন্য আপনারা জবান খুলে কোন ইমাম হুসাইনকে মহব্বত করার দরকার আছে না নাই রাসূল যখন দুনিয়া থেকে তিরোধান হয়ে গেল দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হলো রাসূল যখন দুনিয়া থেকে চলে গেল ইন দি মিন টাইমে শরীয়তের পর্দার আড়াল হলো মা ফাতেমা যখন পর্দার আড়াল হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হজন পর্দার আড়াল হলো তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু একদিন বলতেছে ছোট ভাই বলছে ভাই হঠাৎ করে বুকে হাত দিলেন কেন তিনি বললেন ভাই আমার কে জানে কি খাওয়াই দিছে আই হায় কি খাওয়াইছে কো মনে হয় যেন বিষ খাওয়াই দিছে কাটা খাওয়াইছে কো নাম কইলে তুমি কি কইবা কই করবা কো নাম কইলে তার প্রতিশোধ নিমু তখন তিনি বললেন আমি তো দেখি নাই আমি কি না দেখে এমন একজন নাম বলে দিয়ে যাব যাকে তুমি বিনা দোষে হত্যা করে ফেলবা
ভাই কি হইছে কয় আমার বুকটা জ্বলতেছে গলাটা জ্বলতেছে আ আর দেখেন তো যেই ঠুটের মধ্যে রসুল চুমা দিয়েছেন সেই ঠুট দিয়ে বিষ খাওয়াই দিল আর তিনি হলো জান্নাতের সর্দার যার ব্যাপারে রসুল বলছেন এদেরকে কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়া হয় রসুল তো নামাজের সেজদার মধ্যে গেলে দীর্ঘক্ষণ তিনি সেজদা দিয়ে পড়ে থাকতেন রসুল কিন্তু উঠতেন না রসুলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি সেজদা এত লম্বা করলেন কেন রসুল বললেন আমার হাসান হুসাইন আমার পিঠে বসেছে আমি উঠতে গেলে যদি হুসাইন পড়ে যায় কিংবা হাসান পড়ে যায় আর তারা যদি পড়ে গিয়ে কষ্ট পায় আমি রসুল কষ্ট পাবো আমি রসুল কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে এই জন্য আমি আমার সেজদাটাকে লম্বা করে দেই আমার হাসান হুসাইনের জন্য আর সেই হুসাইনের ঠুটের মধ্যে যেই রসুল চুমা দিয়েছেন এই ঠুট দিয়া বিষপান করাই দিল ভাই ও ভাই কি সে কন্যা আহা বেশি খারাপ লাগতেছে খারাপ লাগতেছে মনে হয় যেন আমি থাকতে পারবো না মনে হয় যেন আমি চলে যেতে হবে এইভাবে যখন শুরু করলো তখন ইন্দিমিন টাইমে ছোট ভাই বড় ভাইকে ডাক দেয় কবির বাসা ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের পো রানী আপনাদের দরদ পাইলে আমি কিছু দরদ দিয়ে কথা বলবো যদি অন্য কোনো মনস্ক হন আমি এই লাইনে যাব না কিন্তু মহরম সামনে রেখে আমি যদি আপনাদেরকে সচেতন করে না যাই একটা প্রেম বিলে না যাই হক আদায় হবে না তাই আমি বলছি আপনাদের কি কষ্ট হচ্ছে একটু বলি ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের পো রানীরে হাইরে আমার সোনার চন্দ্রমণি হাইরে আমার সোনার চন্দ্রমণি বড় ছোট ভাই কয় বড় বাইরে ও ভাই কেমনে যাও চো নিয়া আজকে কি কান্দি আমি বাইহারা হো ইয়ারে হাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের পো রানীরে হাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে অজিব রাইল অজিব রাইল যাও নার চলিয়া সত্তর হাজার ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কোহে একবার শুনি তোমারে খাওয়াইছে জহর হায় রে জান্নাতের সর্দারের মুখের ভিতরে বিষ দিলি জান্নাতের সর্দারের গলার মধ্যে ছুরি চালাইলি হায় রে জান্নাতের সর্দারে নামাজরত অবস্থায় শেষ কইরা দিলি কেমনে সহ্য করব বোঝে আসে না রে বাবা এই জন্য যুব যুব এটা ইতিহাস বড় করুন ইতিহাস মুসলমান মুসলমানদের বিরুদ্ধে অতীত থেকেই মুনাফিকি করে আসছে কাফেররাও এত ক্ষতি করে নাই মুনাফিক মুসলমান হইয়া যেই ক্ষতি করছে কথা বলেন ঠিক এই মুনাফিকরা নতুন না
মুনাফিকরা কুরআন হুসাইন আর ইমাম হাসান কবুতরের জোড়া বড় ভাইটা চলে গেল আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়া পানি আরে হাসান রেহা রায়া কান্দে ফাতেমা জো ননি রে হায় রে আমার সোনার চন্দ্র মনি হায় রে আমার সোনার চন্দ্র মনি একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদ মায়ার সুরে বলু সুবহানাল্লাহ আমি এই মাত্র ঘটনার ভিতরে ঢুকে গেলাম এই মাত্র ঘটনার ভিতরে ঢুকে গেলাম ভাই বড় দোন রক্তের বাদনে চারটা ভাই চার জায়গায় বাস করো অসুবিধা নাই মিল্লা থাকেন পাঁচটা আঙ্গুল পাঁচটা থাকলে খালি খালি মনে হয় একসাথে মুট করলে অনেক মজবুত মনে হয় ভাইয়ে ভাইয়ে মিল্লা থাকবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু ভাইয়ের হারে এতিমের মতো আমার বাবা চলে গেছে আমার মা চলে গেছে কবুতরের মতো জোড়া ভাইটাও দুনিয়া থেকে চলে গেছে ইমাম হুসাইনের নাম আপনারা দামসাল সাদিকপুরের মানুষ নামটা লাগাইলেন কত ভাগ্যবান এই নামটা যতদিন থাকবে হুসাইনের প্রেমের পতাকা এলাকায় পথ পথ করে উড়বে কথা বলেন ঠিক কিনা ওই হুসাইনকে ঘায়েল করার জন্য একদল মুনাফিকরা ডাক দিয়া বলছে এ হুসাইন অসুবিধা নাই আপনার বাবা চলে গেছে আপনার নানা চলে গেছে আপনার ভাই চলে গেছে আমরা কথা দিলাম আমরা আপনার পাশে আছি আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা শুননা তাদের কাছে চলে গেছে সংক্ষিপ্ত করে দিলাম গরমের ভিতরে মূল কথা বলে বিদায় দিয়ে দিব ওই মুহূর্তে হুসাইন যেই মাত্র চলে গেছে জাওহার পরে বিয়াদবেরা ডাক দিয়া বলে না না আমরা তোমার কাছে বায়াতে রসুল গ্রহণ করতাম না তুমি যদি চলতে চাও আমাদের কাছে বায়াত গ্রহণ করা লাগবে এই কথা যেই মাত্র বলল হুসাইন ডাক দিয়ে বলে না না আমি তোমার কাছে বায়াত গ্রহণ করব না কারণ তোমাদের দিন ধর্ম ঠিক নাই তোমাদের জবান ঠিক নাই তোমাদের উদ্দেশ্য ঠিক নাও তোমরা হলে মুনাফিক মুনাফিকের কাছে বায়াত হওয়া যায় না প্রয়োজনে হকের জন্য জীবন দিল দিতে হয় কথা বলেন ঠিক কিনা এই মুহূর্তে শহর বানু ডাক দিয়ে বলে ও সমীপ এরা দিয়ে আপনারা দাওয়াত কি আনলো এরাই দিয়ে আপনার কাছে আসতেছে কারণ কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন ডাক দিয়া বলে শহর বানু ওরা কেন আসতেছে তুমি তাদের দিকে তাকায়ও না নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ তাড়াতাড়ি ছুরিটা দাও ওই খেজুর গাছের ডাল কাটো কাইটটা বালুর মধ্যে বসাও তাবুগুলা বানাও তাবুর ভিতরে ঢুইকা যাও ফরজ লঙ্ঘন করা যাবে না এ সাদেক পরের মা ও দাম সাইলালাক পরের মা রাজা খাসিল কুড়ের মা তারওয়ার মা বমানি পর যাত্রা পরের মা রাইশেদা তাল শহরের মা নরসিং শর্মা বায়কের মা যত জায়গা থেকে এসেছেন একটা কথাই শুধু মাত্র বইলা দিয়া যায় নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ কারবালার ঘটনার ভিতরে সব শিক্ষা আছে নামাজেরও শিক্ষা আছে পর্দারও শিক্ষা আছে ডাক দিয়া বলে শহর বানু তাড়াতাড়ি তাবুর ভিতরে যাও সখিনারে ঢুকাও জৈনবের ঢুকাও জৈনব আমার বোন সখিনা হলো আমার মেয়ে তুমি হইলে আমার স্ত্রী যাও ভিতরে সবাই চলে যাও ভিতরে চলে গেল এবার ডাক দিয়া বলে তোমরা দি আমার আঞ্চুক বায়াত হইবা এখন এইভাবে কেন আসলা কই এখনো সময় আছে আমার কাছে বায়াত হইয়া যাও হুসাইন কয় না না আমরা বুইজ্জা ফলাইছি খেজুরের ডালে যখন কূপ দিছি খেজুরের ডাল থেকে রক্ত বাইরিছে গোড়ার পাগুলা মাটিতে ডাইব্বা গেছে আমার নানা জান কইয়া গেছে আমার নানা জান কইয়া গেছে খেজুরের ডাল দিয়ে কূপ দিলে যেদিন রক্ত পড়বে আর গোড়ার পাগুলো মাটির নিচে যেদিন দেবে যাবে ওই জায়গার মধ্যে আমি হুসাইন শাহাদতের সোদা পান করতে হবে
এবার ওরা কি করলো ওরা হলো মাত্র 72 জন আর বিয়াদবরা হলো অনেক হাজার কিন্তু তারা পানিটা বন্ধ করে দিয়েছে পানি যেই মাত্র বন্ধ করে দিয়েছে তখন ডাক দিয়ে বলতেছে তোরা পানি বন্ধ করলি কেন কারণ বিয়াদবরা ভালো কইরাই জানতো ইমাম হুসাইনের সংখ্যা কম হইতে পারে কিন্তু গায়ের জোরের চাইতে বেলহায়তের পাওয়ার কি কম না বেশি মুছে কুফাওয়ালো মুসাফির না সমঝো মে আয়া নেহি হে বুলাহায়া গয়া হো কে মেহমা বানা কর সতায়া গয়া হো মে রোয়া নেহি হো রোলায়া গয়া হো খুদা জানে কেসি হে এ মে জবানি বাহাদুর পিয়াসো কহে বন্দে পানি আল্লাহু আকবার বলেন এই গজলটা গত মহরমের আগে বলছিলাম এই গজলটা আজকে দেখলাম 30 লক্ষ লোক শুধু একটা চ্যানেলে দেখছে আর মোট 28টা চ্যানেল দেখেছিলাম মোট 6 কোটি লোকে শুনেছে এই বাংলাদেশের এই পাগল ছেলেটার গজল 30 কোটি লোকে শুনে মারহাবা জোরে বলবেন না সারা বিশ্বের মধ্যে এই গজলটার প্রভাব পড়েছে বিশেষ করে রিয়াকশন হয়েছে ইরাক রিয়াকশন হয়েছে ইরান রিয়াকশন হয়েছে পাকিস্তান রিয়াকশন হয়েছে ইন্ডিয়া এবং বাংলাদেশে সবচাইতে বেশি মানুষ এটা শুনেছে এই জন্য আমি কি বলছিলাম মুজি কুফাওয়া مجھے کوفہ والو مسافر نہ سمجھو এটার বাংলা কি জানেন হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি ঠিক কিনা তোরা তো আমরা দাওয়াত আপনারা দাওয়াত কে আনছেন না আমার দাওয়াত কে আনছেন না আমার যে দামসাইল আসার পরে মাসকেন আসার পরে যে আমার গলায় ছুরি চালাই দিতে এটা কি নাফরমানি নয় ইমাম হুসাইন বলছেন তোরা তো আমার দাওয়াত কে আনছস আমি তো মুসাফির হয়ে আসি নাই দাওয়াত কে আইন না এই তোরা ফুলাতের পানি বন্ধ করছ তোরা না কইছ আমাদেরকে মেহমানদারি করবে এই খোদা জানে কে আছে কে মেহমানদারি আল্লাহই জানে এটা কেমন মেহমানদারি পানি পান কর না কইয়া পানি বন্ধ করে দিয়েছিস তোর আমাদের জন্য ফুয়াতের পানি বন্ধ করেছিস আর আমার আল্লাহ আমাদের জন্য হাউসে কাউসারের পানি বন্দোবস্ত রেখে দিয়েছে তোরা পানি বন্ধ করেছিস এটা বাংলা হলো বাংলা উর্দু বলছি তো ভাই বাংলা হলো হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি আল্লাহই জানে একে মনে মেহমানদারি 72 পিপাসাই মরে দিলে পানি বন্ধ করি ঠিক না মুকাদ্দর মে হায় হাও যে কাউসার কাপি না আল্লাহ হবে বলেন না আরে আমাদের জন্য তো হাউজে কাউসারের পানি নিকটে চলে এসেছে যদি বলেন না সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আমি তাদের গঠনে ঢুকছি তো আর একমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু নামের উপরে আমি ফানা হয়ে কথা বলতেছি অনেক কথা বলার চেষ্টা করতেছি যেহেতু আমি অ্যাভেলেবল আসতে পারি না অনেক সাইডে আমি যাচ্ছি বোঝার জন্য বলছি কিন্তু প্রত্যেকটা কথাই ব্যাখ্যামূলক এক কথার কোনো উত্তর নাই সবগুলা ব্যাখ্যা করতে হবে আল্লাহর হাবিবের আদরের নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন জয়নব ওই তাবর ভিতরে চলে যাও নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ভিতরে চলে গেল ইমাম হুসাইনের একটা সন্তান যার নাম হলো বড় সন্তানটার নাম আলী আকবর
বড় সন্তানের নাম কি? আলী আকবর। ডাক দিয়ে বলে বাবা, ও বাবা গো আমারে তাড়াতাড়ি বিদায় দেন, ওরা আপনার সঙ্গে যেই ব্যবহার করেছে ওদের সঙ্গে জীবন দিব কিন্তু ইমাম দিব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এ আলী আকবর, সবাই যেতে পারবে তুমি যেতে পারবে না। কয় কেন? কয় এই জন্য যাইতে পারবে না, কারণ আমার এই বডিটা নাভি থেকে নিচ পর্যন্ত আমার নানার মতন, আর নাভি থেকে উপর পর্যন্ত তোর চাচার বডিটা পাইছে তোর নানার মত। কিন্তু তোরে যেই কণ্ঠটা আল্লাহ দিছে এই কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মত। তুই যদি চইলা যাস আমি কার কণ্ঠ শুননা জ্বালানি বাবু। তোমারে বাবা আমি যখন আমার সঙ্গে কথা বলো মনে হয় যেন মদিনার নানা কথা বলে, তুমি যখন আমার ডাক দাও মনে হয় যেন মদিনার নানা ডাক দেয়। এবার ইমাম আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা আপনি আমার নাজে করতেছেন, আপনি যদি আমার হকের ময়দান থেকে ঘরে বন্দি করে রাখেন তাইলে আপনার নানা জান কি খুশি হবে না বেজার হবে? ইমাম হুসাইন বলে, খুশি হবে না কিন্তু বেজার হবে। ডাক দিয়ে বলে, বাবা মদিনাওয়ালারে বেজার কইরা, ঘরে বসে থাকলে মদিনাওয়ালা পাওয়া যাবে না, আমার বিদায় দিয়ে দেন আমি যুদ্ধের ময়দানে যাব। এবার হাতের মধ্যে তলোয়ার নিল, এত সুন্দর সন্তানটা এই হাতের মধ্যে তলোয়ার লইয়া বাহির হইয়া গেল গো। এবার যাওয়ার সময় ডাক দিয়া কাল বিদায় আবি, ও আমার বাবা বিদায়, আমার বিদায় দেন, আমার বিদায় দেন। ইমাম হুসাইন কয়, বাবা যুদ্ধের ময়দানে আবার তুমি ফিরে আইসা, আমারে বাবা কইয়া যায়ও, জন্মের মতন বাবার বাবা ডাইকা তিনি চলে গেছে। হিন্দি মিন টাইমে বিয়া দবরা দেখেন কি করলো, কই তার কণ্ঠটা শুনতে নাকি নবীর মতো শোনা যায়, এই জন্য কণ্ঠটা টার্গেট করছে। গলা বরাবর এমন জুরে একটা বল্লম দিয়া ফার মারছে গো, এবার কণ্ঠটা ছিদ্র হইয়া গেছে, এবার কাপড়টা দিয়ে গলাটা বান্ধা। আমার আবার নবীর নাতি ইমাম হুসাইনের কাছে আসছে, তার বাবার কাছে আসছে। আয়েশা ডাক দিয়া বলে, বাবা আমি ওয়াদা করছিলাম তোমার আবার দেখতে আসব, তাই আমি দেখতে আসছি। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, এ আলী আকবর তুমি দি যাওয়ার সময় আমার কত সুন্দর করে ডাক দিয়া গেছো মামা গো বাবা বাবা গো বাবা, এত সুন্দর করে আমার বাবা ডাক দিয়া গেছো কিন্তু তুমি এখন আমার যে ডাক দিতেছো অর্ধেকটা সুর বাইরিয়া যায়, কারণটা কি? ইমাম আলী আগে বড় ডাক দিয়ে বলে, বাবা কেমনে আমি আপনারে ডাক দিব, ওরা আমার কণ্ঠটার ছিদ্র কইরা পালাই যাগো বাবা, এই জন্য তোমার যখন আমি বাবা কইয়া ডাকটা দেই অর্ধেকটা সুর আমার কণ্ঠ দিয়া বের হইয়া যায়, এই জন্য আমি আপনারে ডাক দিতে পারি না গো। এবার ডাক দিয়া কই, বাবা কণ্ঠ নিছে অসুবিধা নাই, আমার জন্য শাহাদতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে, আমার বিদায় দেন। ইমাম আলী আকবর ডাক দিয়া কই, বাবা আমি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে জীবনে কোনোদিন তোমার কাছে আমি কিচ্ছু চাই নাই, আজকে একটা জিনিস চাইবো আপনি আমার দেওয়া লাগবে। ইমাম হুসাইন মনে মনে কয়, বাবা তুমি আবার আমার কাছে কি চাইবা, তুমি আবার আমার কাছে কি চাইবা? ওরে অন্তর এলে গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা জোরাই না, জ্বালা জো দিলটা নরম করে বলেন, হারে জ্বালা জোরাই না হিনা, হরি ওম তোরে লাই গাছে আগুন, অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা জোরাই রে জালা জুরানা, জালা জুরানা রে
একটা জবান বন্ধ রাখবেন না দিলটা নরম করে করেন আল্লাহু আকবার দিলটা নরম করে বলে ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া ওয়ালি আল্লাহ এবা ডাক দিয়ে কে আব্বা একটা জিনিস চামু দিবানি সন্তান বাপের কাছে চাইলি কি না করতে পারে নাকি না থাকলেও সন্তান রে বাবা সান্তনা দেয় আজকে না পারি কালকে তোরে আইন্না দিমু কালকে না পারি পরশুদিন তোরে আইন্না দিমু সন্তানকে তার বাবা ডাক দিয়ে কই আলী আকবর তুমি আমার কাছে কি চাইবা জীবন মরণ সন্ধিক্ষণে আমার কি চাইবা এবার আলী আকবর ডাক দিয়ে কে বাবা বাড়ি চাইতাম না গাড়ি চাইতাম না কিছু চাইমু না ও বাবা আমি যুদ্ধ করতে করতে ওরা আমারে কলজা ওরা আমারে কণ্ঠটা সিরাল আইছে অসুবিধা নাই কিন্তু আমার কলিজাটাই একদম পানির জন্য শুকায়া গেছে আব্বা গো আমি যুদ্ধের ময়দানে যাইমু আমারে একটা ফোঁটা পানি আমার গলার মধ্যে দিয়া দেন না আমার তৃষ্ণাটা মিটাই আমি সাহসের সাথে শক্তি লইয়া যুদ্ধের ময়দানে যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া দিয়ে কয় বাবা মনে মনে কয় আমি কেমন বাবা হইলাম আমার মস্কের ভিতরে পানি নাই আমি কেমন বাবা হইলাম ফুরাতের পানির মধ্যে পানির অভাব নাই কোন হুসাইনের জন্য তোরা পানি বন্ধ করলি আর যে হুসাইনের নানা যদি দুনিয়াতে না হইতো পানি হইতো না কোন হুসাইনের জন্য তোরা পানি পান করলি পানি বন্ধ করলি যে হুসাইনের নানা যদি না হইতো পৃথিবীর কিছুই সৃষ্টি হইতো না কোন হুসাইনের জন্য পানি বন্ধ করলে যিনি জান্নাতের দরজায় চাবি লইয়া দাঁড়ায় থাকবো আল্লাহু আকবার আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ শুহাদায়ে কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ আবার যুবক ভাইরা ইমাম আলী আকবর ডাক দিয়া বলি এ বাবা আপনি আমাকে পানি দেন এবার বাবাকে আমার মস্কের ভিতরে পানি নাই আমি কিভাবে পানি দিব এরপরে সান্ত্বনা দে হো আলী আকবর ও আলী আকবর তুমি যদি পানি পান করতে চাও লম্বা হয়ে মাটির মধ্যে শুইয়া যাও আমি তোমার মুখের মধ্যে পানি দিতেছি এই কথা বইলা মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া দিয়া কই মুখটারে হা করো মুখটারে হা করলো ইমাম আলী আকবর মনে করছে ফুরাতের পানি ডাইলা দিব নাইলে কূপের পানি ডাইলা দিব নাইলে মস্কের পানি ডাইলা দিব কিন্তু দেখা গেল ইমাম হুসাইন ডাক দিয়া বলে বাবা আমার আমার কাছে তুমি পানি চাইছো মুখটা হা করো ইমাম আলী আকবরের জিব্বাটা ইমাম হুসাইনের জিব্বাটা আলী আকবরের মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া কয় ফুতরি মস্কের ভিতরে কোনো পানি নাই হাফুরাতের পানি আছে ক্ষমতা নাই কিন্তু ছো বাবা তুমি যদি পানি তৃষ্ণা দূর করতে চাও তাহলে আমার জিব্বা থেকে টাইনা টাইনা পানি পান জিব্বা থেকে পানিটা পান করো আলী আকবর ডাক দিয়া বলে বাবা আপনি তো আমার বাবা আসেন দেইকে আমি পানি চাইছি আপনার জিব্বা দিয়ে আমার চাইতে আরো বেশি শুকনো আপনার আব্বা নাই দেইকে বুঝি পানি চাইতে পারেন না ও বাবা আমার বিদায় দেন এই দুনিয়ার কোনো পানি লাগবো না আল্লাহ পাক হাউজে কাউসারের শাহাদতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে আমার বিদায় দিয়ে দেন আমি যাম কারবালার ময়দানে শহর বার ডাক দিয়ে বলে স্বামী ও স্বামী গো আপনার ছেলে যুদ্ধে যাবে এই যে তাকায় দেখেন ছোট বাচ্চাটা একবারে জিব্বাটা লড়াইতে পারে না চোখটা লড়াইতে পারে না হাতটা লড়াইতে পারে না এই ছোট্ট বাচ্চাটা ৬ মাসের বাচ্চা আমার স্তনের দুধ শুকায় গেছে জিব্বার মধ্যে কোনো পানি নাই তাড়াতাড়ি নিয়ে দেন না এক ফুটা পানি আমার জাদু মনিরে দিবেনি ওই দিক দিয়ে আলী আকবর যুদ্ধের ময়দানে নাই আর এই দিক দিয়ে ছোট বাচ্চা নিয়ে যাবে কাফেলায় কিন্তু ইমাম হুসাইন ডাক দিয়া বলে শহর মানুষ এদের দয়া নাই এদের মায়া নাই ওরা জীবনেও পানি দিবে না এরা কখনো পানি দিবে না আপনারা জবান খুলে বলেন মায়ের মনের মমতা কি কম না বেশি নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা বোবে যার তোলো না নাই যার মা নাই হে বুঝবো মা কি জিনিস
যার বাপ নাই আমার মতন যে বাপ হারাইছে সেও বুঝবে বাপ কেমন জিনিস নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ভবে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো আমি গাড়িতে বৈশা সেলিম হোসাইন লেখলাম ওই গজলটা এই রিক্সা এই গাড়িতে বৈশা বৈশা সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো কষ্ট হচ্ছে আপনাদের মা তোর আপন কইর যতন এই এই যুবক আমার যদি 30 সেকেন্ডের জন্য ভালোবাসা থাকো আজকে ওয়াদা করো জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিব না সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো মা তোর আপন কইর যতন মা তোর আপন কইর যতন মা অমূল্য ধন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না একটা মা কাকে বলে জানো জানো একটা সন্তানের যদি কিডনি না থাকে যদি কোথাও কিডনি পাওয়া না যায় মায়ের কিডনি সন্তানে দিতে কোনো কার্পণ্যতা করে না কথা বলেন ঠিক কিনা ওই মা প্রত্যেকটা সন্তানকে ভালোবাসে এই জন্য আমি তাহিরি বলে দিয়ে যাই কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না কোনোদিন বাবার মনে কষ্ট দিবেন না মা বাবার মনে কষ্ট দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গোসল নিয়ে হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে আসবেন আমি কখনো সেটা শোনার জন্য প্রস্তুত নই আজকে যেই ছেলেটা হাফেজ হইছে একটু খবর নিয়ে দেখেন ওই ছেলের মা বাবার অধিকাংশ সময় চোখের পানি বাড়ছে নামাজের মুসল্লাই কথা বলেন ঠিক কিনা এই জন্য নিঃস্বার্থে মা দোয়া করবে যার দোয়ার কারণে সন্তান আল্লাহর ওলি হয়ে যায় আমি তাহিরি কুরবানি করলাম কিন্তু গোশত খায়া শান্তি লাগে নাই এতদিন তো আমার বাবারে লইয়া আমি গোশত খাইলাম আজকে আমার বাবা কবরে একশনি সন্তানটারে ছয় মাসের বাচ্চা বাবার কোলে সন ছয় মাসের বাচ্চার মা কয় যেমনি পানি পান করা নিয়ে আসেন একটা সন্তান আরে বাবা পৃথিবীতে একটা মানুষ সারাদিন কষ্ট করলো বলে না আমি কষ্ট করছি ওই মানুষটার নাম হলো বাবা একটা মানুষ সারাদিন না খাইলো কই না যে আমার ক্ষুধা লাগছে এই মানুষটার নাম হলো জনম দুঃখী মা কথা বলেন ঠিক কিনা বাবার কুলে সন্তান পানির জন্য যাবে ফুরাতের ময়দান যাইয়া ডাক দিয়া বলে ও ফুরাত বাসীরা দে 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 আমার ছয় মাসের বাচ্চার আলী আজগর একটু পানি দে আলী আজগর একটু পানি দে বিয়াদবরা ডাক দিয়া কয় না না তোমারে পানি দেওয়া যাবে না এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যদি বিশ্বাস না হয় আমি পান করব না তোমরা নিজের হাতে আইনা বাচ্চাদের পান করে জানটা বাঁচাও এই কথা যেই মাত্র বলছি বিয়াদর উপর থেকে বাচ্চাদের বরাবর একটা তীর মারছে বাবার সামনে সন্তান তীর বিদ্ধ হবে পৃথিবীর কোন বাবা সহ্য করতে পারব না সন্তান তারে কুলের মধ্যে নিয়ে গেছে যেই মাত্র সন্তান তারে কুলের মধ্যে যখন নিয়ে গেছে ওই মুহূর্তে ওই বিয়া দবরা তিরটা মারার পরে এই তিরটাই শালিয়াজ করে কণ্ঠ ছিদ্র হয় আরেক দলিলে লেখে তার কলিজার মধ্যে লেগে যায় ইমাম হুসাইন ডাক দিয়া বলে আমার সন্তানটারে আমি কুলের মধ্যে নিলাম নেওয়ার পরে আমার সন্তানটা ঠোঁট লড়াইতে পারত না আমার সন্তানটা পেটের ক্ষুধার কারণে চোখটা খুলতে পারত না আমার সন্তান মাথার লড়াইতে পারত না যেই মাত্র আমার সন্তানের গায়ের মধ্যে যখন তীর লাগছে
আমার সন্তানটা ঠুটটা লাড়াইয়া যেন আমার বাবা কইয়া ডাক দিছে আবার চোখ দুইটা ডাগর ডাগর চোখ দুইটা খুইল্লা আমার যেন চোখের ভাষায় বলতেছে বাবা আমার পানি পান করা লাগবে না গো আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা বলাইছি এই সন্তানটা কোলের মধ্যে যখন ডলে পড়ল ইমাম হুসাইন সন্তানটাকে নিয়ে তাঁবুর মধ্যে গেছে গো ওই দিক দিয়া শহর বানো ডাক দিয়ে কয় স্বামী দেখছেন নি আমার পুলা কেমনে পানি পান কইরা ঘুমাইয়া গেছে ইমাম হুসাইন চোখের পানি সল সল কইরা বলে শহর বানু এমন পানি পান করছে কোনদিন তোমার কাছে পানি চাইব না এমন ঘুম ঘুমাইয়া গেছে গো জীবনেও তোমাকে ঘুম দিকে ওইটা আম্মা কইয়া ডাক দিবে না এবার শহর বানো একটা চিৎকার মায়েরা আমার আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ নবীর বংশ কি তুমি রাখবা না নবীর বংশ কি তুমি দুনিয়াতে রাখবা না এইভাবে মায়ের সামনে একের পর এক সন্তানের লাশ যখন পড়ে গেছে হুসাইন ডাক দিয়ে কই শহর বানো আজকের ময়দানটা কিন্তু অভিমানের ময়দান না আজকের ময়দানটা হলো ধৈর্যের ময়দান কথা বলেন ঠিক কিনা আজকের ময়দানটা হলো পরীক্ষার ময়দান এই ময়দানে যদি পরীক্ষায় ফাঁস করতে না পারো আল্লাহর দরবারে জবাব দেওয়া যাবে না আমার নানা জান আমাদের রক্তের সাথে নানার উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে এ শহর বানু আমার বিদায় দাও আমি যাব কারবালার ময়দানে ইন দি মিন টাইমে ওই কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন যেই মাত্র গেছে একটা পিয়াদ এ দেখেন একটা পিয়াদ তার বুকের মধ্যে এমন ভাবে চাপ দিয়া বসছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার বুকের উপরে বসবি না আমার পিঠের উপরে ব আমার কোনো আপত্তি নাই কারণ আমার বুকটা হাজার বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার ওই ময়দানে ইমাম হুসাইনের গলায় যেই মাত্র ছুরিটা চালাইয়া দিবে হুসাইন কি বলছে জানেন নি ডাক দিয়া বলে আমার দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দে আরো জোরে কোন আল্লাহু আকবার আর মায়া করে কোন আল্লাহু আকবার আমার দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দে বন্ধুরে আমায়ার ও সাইরের বাবারা ও সাদেকপুরের বাবারা যেই মাত্র দুই রাকাত নামাজ পড়লেন দুই রাকাত নামাজ পড়ার পরে ইমাম হুসাইনকে বিয়াদবেরা ডাক দিয়া কয় এ হুসাইন এতদিন তুমি নামাজ পড়ছো দেরি কইরা আজকে নামাজটা কেন তুমি তাড়াতাড়ি পড়লা ইমাম হুসাইন বলেন আজকে নামাজ যদি আমি দেরি কইরা পড়ি তাইলে তোরা বলবি আমি মরণের বয়ে নামাজটারে লম্বা করছি কেন নবীর প্রেমী খেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো মরে না একটু দুইটা হাত তুললে আমার হুসাইন খুশি হবে দুইটা হাত তুললে স্বীকৃতি দিয়া দেন নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আইরে প্রেম করেছে আয়ব নবী আরে তার প্রেমে রহিমা বিবি হো ওরে আঠারো সাল কি রাখাইল তবু প্রেম তো মরে না প্রেম তো মরে না নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো হায়রে প্রেম করেছে মুসা নবী
তোর পাহাড় গেছে শুনি গো ভাই রে প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি গো ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো মরে নাই রে প্রেম তো মরে নাই আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া কে মনে করে নিল হয়ে মন কে মনে করে হি প্রেমে আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আল্লাহু আকবার কর না কেন মুর্শিদ কি রূপ ও দেখাইয়া সেই রূপের জলকে গেয়া আমার সেই রূপের জলকে গেয়া আমার কি যে গেল হওয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া কে মনে করে নিল হয়ে মন কে মনে করে নিল হয়ে মন প্রেমে আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া কে মনে করে নিল হয়ে মন কে মনে করে নিল হয়ে মন প্রেমে গো আমার ফয়জি নিল আমার মনে কারিয়া আমার মুর্শিদ নিল আর মনে কারিয়া একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ওরে পানি দিলে নিবে না জালা জুরাই না জালা জুরাই না রে আল্লাহ আকবার কইতে না জুরে কষ্ট হইতাছে আমি আপনাকে হাসির খোরাক দিতেছি না হাসির খোরাক দেই না হুসাইনের গলায় আমার নবী চুমা দিয়েছে ওই হুসাইনের গলার মধ্যে বিয়াদবরা ছুরিটা দইরা দিছে বিদায় বেলায় ডিস্টার্ব করবেন না
এই মুহূর্তে যে রূহানিয়ত আছে রূহানিয়ত থেকে কেউ বঞ্চিত হবেন না বাবা বসো বসো না বসবে ও বসবে ছেলে ভালো বসো দিন বসো বসো না না বন্ধুরে আমার ও আমার যুবক ভাইরা আরে বাবা সামনে একটা ক্যামেরা আছে তো তুমি বুঝতে হবে বসো নেও নে নিয়ে যাও আস্তে 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 একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ সবে বসো এক সেকেন্ডে বসো এক সেকেন্ডে একটা সেকেন্ডে বসো একটা সেকেন্ডে বসো সবাই চিৎকার মেরে কোন আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি মাদ নবিনা আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে আরো এই জমিন আকাশে কান্দে কান্দে আরো এই জমিন আইরে নবীর আউলাদ শহীদ হইল নবীর আউলাদ শহীদ হইল আমার কোরআন হুসাইন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ নবিনা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ বন্ধুরে আমার ও সাদিকপুরের বাবারা ইমাম হুসাইন দুই রাকাত নামাজ পড়লেন পড়ার পরে মাটির মধ্যে ধাক্কা মাইরা ফালাইয়া হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালাইয়া দেয় ইমাম হুসাইন ডাক দিয়ে বলে ওই কুফাবাসীরা আমার গলার মধ্যে নয় আমার চেহারাটাকে আমার নানা জানে রওজার দিকে ফিরাইয়া দে আল্লাহু আকবার আমার নানার রওজার দিকে ফিরাইয়া দে একবার নবী রওজার দিকে ফিরাইয়া দিয়া পিঠন দিকে দিয়া ছুরিটা চালাইয়া দেবে ওই মুহূর্তে হুসাইনের গলার মধ্যে চোখের মধ্যে একটা চেহারা বেসে উঠছে ওই চেহারাটা শুধুমাত্র বাঁচতে বাকি আছে সবগুলা শেষ করে ফেলাইছে এই লোকটা হলো জৈনুল আবেদিন জুরি কন্যা সুবহানাল্লাহ এখানে কারবালার গজল আছে এখানে কারবালার গজল আছে আপনারা সবাই নিয়ে যাবেন কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে ফুরাত নদী গেরাও করলো ইয়াজিদ দুশমনে ওর নবীরাও শহীদ হইল পানির কারণে ও গুনের ভাই হি ভাই রে কারবালায় আনিল তোমাইকে মোহর মাইতেছে তো বহুত মা বোনেরা এই ওয়াজটা ইউটিউবে শুনবে ডিসলাইনে শুনবে অনেক মজা পাবে অনেক প্রেম পাবে এই জন্য এই সুযোগে অ্যালবামটা করে দিয়ে দিতেছি কি হাসান শহীদ জহর খাইয়া হুসাইন শহীদ রনে আসগর আকবর তীর গাইল পানির কারণে এই আজকে ওয়াজ কিন্তু কয়ে গেছি এগুলা ওয়াজ কিন্তু বলে গেছি হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে আকবর আসগর তীর গাইল পানির কারণে ওরে জৈনাল কে বন্দি করিল জৈনাল কে বন্দি করিল ইয়াজিদা শয়তানে রে গুনের ভাই ই ভাই রে কারবালায় আনিল তোমাইকে জুরে জুরে কন্না আল্লাহু আকবার
আমায় রোনাময় রোনারে জয়নাল একটু দরদ লাগাই কন্যা এত ওয়াস্ত করা সম্ভব না একসাথে এইজন্য গজলটা ডুহাই দিয়ে ফ্রেম দিয়ে দিতেছি গা একটু বুদ্ধি কইরা কোন কোন বৈরোনাময় রোনারে জয়নাল তুমি জয়নাল তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না মহরমের দশ তারিখে কি ঘটাইলেন বলিতে তার ঘটনা আল্লাহ আকবার কইদেন না জাউরে দুলদুল কোয়রে খবর আমার কান্দে না হাইরে মাইজে কান্দে না তোমার হুসে যাই গোরে কারবালাতে পানি নাই হরে মহরমের দশ তারিখে কি ঘটিল রাপানা কলি জামুর ফাটিয়া যাইরে বলিতে তাহার ঘটনা আল্লাহ আকবার কর না হায় হায় এই যুবক আমি আপনাকে বলছি খানকায় বসে থাকেন ঘরে ঘুমিয়ে থাকেন ইমাম হুসাইন কিন্তু মৃত্যুর ভয়ে দুনিয়ার থেকে চলে যাওয়ার ভয়ে ঘরে বসে থাকে নাই তিনি কিন্তু হকের জন্য জীবন দিয়েছেন যা আল হক ওয়াসাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা ন্যায় প্রতিষ্ঠিত ছিল আছে থাকবে বাতিল সব সময় পলায়ন করবে এজিদের নাম কেউ রাখে না এজিদের নাম কেউ রাখে না হুসাইনের নামের অভাব হয় না ফেরাউনের নাম কেউ রাখে না আবু বকরের নামের অভাব হয় না নমরুদের নাম কেউ রাখে না হাসানের নামের অভাব হয় না ওদের নাম রাখে না কেন এদের ইতিহাস হলো ঘৃণার ইতিহাস ইমাম হাসান হুসাইন রাখে কেন এদের ইতিহাস হলো প্রেমের ইতিহাস ভাই আমার কয় জায়গায় দুই রাকাত নামাজ পড়ছে গায়ের মধ্যে তলোয়ারের আঘাত তীরের আঘাত বর্ষার আঘাত রক্ত রঞ্জিত পেটের ভিতরে পানি নাই গলা শুকানো চোখের মধ্যে আপন জনদের লাশের চিত্র এরপরও তিনি নামাজ পড়েছেন আমি হুসাইনি প্রেমিকদেরকে বলবো এত ব্যথা নিয়েও তিনি নামাজ ছাড়ে নাই হুসাইনি প্রেমিক যদি হতে চান নামাজের দরকার আছে না নাই নামাজ মেরাজ নামাজ কি মেরাজ এই যুবক আমি আপনাকেই বলছি যদি এখন প্রশ্ন করি ইশারের নামাজটাকে আপনি পড়েছেন বলবেন হুজুর রাস্তায় ছিলাম পড়তে পারিনি কেন ভাই একটা দিন চলে যাওয়ার মানে হচ্ছে আপনার জীবন থেকে চিরদিনের জন্য একটা দিন চলে যাওয়া কাপড় কিনার ফ্যাক্টরি আছে কিন্তু হায়াত কিনার কোনো ফ্যাক্টরি আপনারা তো মানুষ মরলে গোসল করাইতে যান না ঘৃণা করেন ঘৃণা করেন আবার কিছু লোক আছে ভয় করে মানুষকে গোসল করাবেন পানি আগায় দিবেন সাবান আগায় দিবেন পানি গরম করে দিবেন বড়ই পাতা করে দিবেন কাফরের কাপড় এনে দিবেন আঙ্গুলগুলো খেলাল করে দিবেন পেটের মধ্যে চাপ দিয়ে মলমূত্র পেয়খানা বের করবেন টিস্যু দিয়ে পরিষ্কার করে দিবেন আপনার ঘৃণা লাগে না একদিন মনে রাখবেন আপনি এভাবে মরে যাবেন আপনার পরিবেশ কিন্তু এমনই হবে আপনি যদি কাউকে মহব্বতে গোসলটা করায় দেন একদিন আপনার মৃত্যুর পরে মানুষ আপনাকে জানাজার জন্য পাগল হয়ে যাবে এই জন্য ঘৃণা করবেন না এখন জামানা এমন এসেছে কাফন কাটার হুজুর পাওয়া যায় না সাতবারে আটবারে দূরে যাইয়া হুজুর আনন্দ লাগে মুরব্বী আনন্দ লাগে কাফনের কাপড় কাটতে দেন
এখন এমন যুগ এসেছে লাশ দোয়াইবার মানুষ পাওয়া যায় না কাফনে কাপড়টা কেমনে কাটবো কেমনে বানবো ইডি জানে না কারণটা কি কবর কোরা লোক পাওয়া যায় না এগুলো শখ কইরে যাইবেন নিয়ামত আছে না নাই আর নিয়ামত আছে না নাই এইজন্য যাইবেন অনেক সওয়াবের কাজ অনুরোধ করে বলবো পায়ে হাত রেখে বলবো একদিন তো চলে যেতে হবে তাহিরির বয়স তার কম হয় নাই মনে করতেছেন ওয়াজ করতেছি দিন তো চলে যাচ্ছে এই মাদ্রাসা চাকরি করছি 10 বছর আগে আজকে তো 10টি বছর হয়ে গেল এই মাদ্রাসা থেকে আমি চলে গেলাম 2013 সাল নাকি চলে গিয়েছি 10টা বছর চলে গিয়েছে মনে হয় যেন আমি এখনো সাদেকপুর আলাকপুর দামসার রাজাগা চিলগুর ভবানী যাত্রা বুড়া আরশিদার তালসর সব জায়গায় যেন আমি আছি কথা বলেন ঠিক না বেঠি কেন আমি ফিল করি কারণ আমি তো আপনাদেরকে মনে রেখেছি আপনাদেরকে ভালোবেসেছি মন যেহেতু দিয়েছি বলা কি যায় ভালোবাসা দিয়েছি এই জন্য ভালোবাসা এখনো পাই আজকে মাদ্রাসার শিক্ষকগুলো দেখে বুকে জড়িয়ে দিয়েছে কেউ গালের চুমা দিয়েছে এত যে ভালোবাসা কেন এটা একটা পরিবার মাদ্রাসার শিক্ষকগুলো একটা পরিবারের মতো সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার সুখে কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে মানুষ মানুষের জন্য ম্যান ফর ম্যান মানুষ মানুষের জন্য একটি কথাই বলতে চাই আপনাদের সকলকে ভালোবাসা রাখবেন মানুষকে ভালোবাসবেন দেখবেন আপনার ভালোবাসা অভাব হবে না ইমাম হুসাইন বুঝাইয়া দিয়ে গেলেন প্রয়োজনে জীবন দিও কিন্তু ঈমান দিও না যদি কেউ হকের জন্য জীবন দাও তুমি ইহকাল পরকালে দামি হয়ে যাবে কথা বলেন ঠিক না বে ঠিক তাইলে আমি বলছিলাম কারবালা শিক্ষারে কি ছিল অন্যের কাছে মাথা নত করা যাবে না এবং বেপর্দা চলা যাবে না নামাজ ছাড়া যাবে না তাইলে এখানে শিক্ষা দিলাম হক কথা বলতে হবে কোরআন মানতে হবে প্রয়োজনে তার বাতিলদের বিরুদ্ধে জিহাদ করতে হবে প্রয়োজনে আপনি হকের জন্য জীবন দিবেন প্রয়োজনে কিন্তু আপনি আল্লাহর যে ইবাদত আছে সে ইবাদত আপনাকে করতে হবে এটাই ছিল কারবারের মূল শিক্ষা যে ইবাদত করবে সেই মহব্বত করবে যে মহব্বত করবে সেই ইবাদত করবে কথা বলেন ঠিক না ঠিক তাহলে আজকে আমার ওয়াজের সাথে লাস্টিকে একটা ওয়াদা করতে পারবেন আমার সাথে আমি জানি না কত করে আমি আসছি ও 11:19 বেজে গেছে তা আমি মনে করছি কি যে হ্যাঁ ও দুইটা শূন্য আমি বুঝতে পারছি না বাবা এটা শূন্য লিখিতে 12টা আর যাই আর না এখানে দিকে যাও তুমি দিকে যাও না ইচ্ছা করে যে বেয়ে মতো কথা বলছো ওই দেখেন ওই দেখেন এটা মধ্যে 12টা 22 আর এটা কি এটা তো হইলে এই যে 0019 তো একটা ফেসলা গেছে কেন নিজের মোবাইলে তো ফেসলা গেছে আর তুই কোথাও দৌ 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 বিয়ে হ্যাঁ কইতে আছে রে আল্লাহু আকবার জোরে কোন এফার কত কম হয়েছে আমার এই গড়িতে বাজে 12:23 আর ইডাত বাজতেছে 12:20 ইয়া না 3 মিনিট না 3 মিনিটে 3 কিলোমিটার দাম যা আল্লাহু আকবার জোরে কোন আল্লাহ আপনাদেরকে কবুল করুক আমিন কোন বাজার অনেক কথা বলে ফেলছে আপনি কষ্ট পাইছেন আমি যে ধারাবাহিকভাবে কথা বলছি একটা কথাকে কোরআন সুন্নার বাইরে আর যুক্তির বাইরে বলছি আমি বলছি দুইটা ওয়াদা করবেন পারবেন না আপনারা এক নম্বর মা বাবার মনে জীবনে কষ্ট দিবেন না এগ্রি এগ্রি রাজি ইনশাল্লাহ আর একটা হলো নেশা করবেন না এ গাঞ্জেটারি বাবা খাইবেন ইয়াবা খাইবেন ফেন্সি খাইবেন গাঞ্জা খাইবেন এরপরে ট্যাবলেট খাইবেন ডেন্ডি খাইবেন ডেন্ডিলের টায়ার দা ফুই রাজার আব্বা নাই খাওয়া ইডিলো ডেন্ডি এটা সিনা সিনা আপনি পরে এটা বুঝবে যাই হোক আজকে থেকে ওয়াদ আমরা নেশা করব জোরে নেশা করব বেপর্দা চলব মা বাপরে কষ্ট দিব নামাজ ছাড়ব বাতিলের সঙ্গে আপোষ করব আহলে বাইতের বিরোধিতা করব সাহেব একরামের সমালোচনা করব আর বাকি আছে কোনো কিছু সব কয়ে গেছে আল্লাহ আপনাদের সকলকে কবুল করে বলেন আমিন আসেন দারে নবীর সালাম দে ইয়া নবী আল্লাহ